ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. তারাবি শব্দের অর্থের সাথে আমাদের এই দেশে তারাবির কোন মিল নাই, পুরা উল্টা। আমাদের দেশের হুজুরের নীতিতে তারাবি শব্দের অর্থ তাড়াতাড়ি, আর ইসলামের দৃষ্টিতে তারাবি শব্দের অর্থ বিশ্রাম করা, আরাম করা, ধীর স্থির করা। কোন ধরনের কথা? আপনি দুই রেখাত করে চা বিস্কুট খান, অসুবিধার কি আছে? চার রেখাত করে হাইটে আসেন, একটু ঘুরে টুরে বেড়াটে আসেন, সেজদা দিয়ে ওঠার দরকার নেই, আধা ঘন্টা থাক, কোরআন তেলাওয়াত করতে থাকেন, 10টা হাদিস পড়তে থাকেন বসে, মেলা সময় পর আর দুই রেখাত পড়েন, হয়ে গেল। এটার নাম তো তারাবি দেওয়া হয়েছে এই কারণেই, তারাবি তো ছিলই না, নাম এই নামাজের নামই তো তারাবি না, তারাবি এই কারণে যেহেতু মাঝখানে ব্রেক দেওয়ার একটা ব্যাপার, প্রশান্তি অর্জন করার এই সালাত, সারাদিন সিয়াম পালন করেছে এই লোকটা, সালাতে দুই রাকাত পর পর একটা বৈঠক দিয়ে লম্বা সময় বসে বসে দোয়া তাসবি পড়বে, এটাই হলো নিয়ম। আমরাও তো ব্রেক দেই, মরার টানা টানি যায় চার রাকাত পর সালাম ফিরি করছে সুবহানাল্লাহিল মুলক ওয়াল মালাকু, টানি চলে যাচ্ছে, এ আছে কোন জায়গা? আপনাদের আর একটা জিনিস বলি, উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে বলি একটা কথা, সবচাইতে বেশি এই দেশে আল্লাহ যাদেরকে দিয়ে সালাফি মানহাজের খেদমত নেয়, কোরআন হাদিস প্রচার করে, যাদের বক্তব্যে সবচেয়ে বেশি দলিল পাওয়া যায়, সবচেয়ে বেশি কোরআন হাদিসের ওয়াজ করে, তার বক্তব্যের নিচে কমেন্ট করা যায় না, এমন একটা দেশে বাস করি, একটা ভালো কথা বলে যদি নিজের স্ত্রী সন্তানের সাথে অথবা মা ছেলে ফেলে এক জায়গায় বসে দেখি কি ওয়াজ করলাম আর কি প্রতিক্রিয়া আসলে, কমেন্ট করা যায় না, এত বিশ্রী ভাষায় গালি দেয়। আমি কয়দিন আগে একটা বক্তব্য, একটা ক্লিপ আমি দিছি যে সুবহানা জিল মুলকাল মালাকুতি এইটা নাই, মানে আপনি শতকরা দুইজন লোককেও পাবেন না যে লেখতেছে যে মাশাআল্লাহ কথাটা ভালো, হয়তো দুই তিনজন লেখতেছে, বাদ বাকি 97 জন গালি শুরুই করতেছে মা দিয়ে বাপ দিয়ে, কি যে গাল তার শেষ নাই। একটা মুফতি, একটা কানা মুফতি, একটা পেট খারাপ মুফতি, একটা হুজুর লেখলো না যে না এই হুজুরের কথাটা ভুল হলো এই কারণে যে সুবহানা জিল মুলকি অমুক হাদিসে আছে, অমুক বর্ণনা করছে হাদিসটা হাসান কি সহি, তাই তো ভেজাল শেষ। এখন এই মুফতি এটা শুনেই লাগতেছে তুই ইহুদির দালাল, তুই কাফের, কি যে গালি তার শেষ নাই, সমানে লাগতেছে তুই ফেতনাবাজ, গালাগালি। তো এই হলো আমাদের দেশের অবস্থা, আমাদের চিন্তাধারাই হলো নেগেটিভ, মনে রাখবেন। আমি উদাহরণটা বারবার দেই, আবার দেই, এটা মহাসড়ক না, এটা মহাসড়ক না, এই মহাসড়কে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমাদের চোখের সামনে একটা বড় বাস উল্টায় গেল, হতে পারে কিনা? এখন আমাদের মাইন্ডসেট হলে আমরা দৌড় দেবো আর ভাববো অন্তত 20টা লোক মরেছে, এটা আমাদের গতি, দৌড়ে যাওয়া যদি দেখি একটাও মরে নাই তাহলে আমরা আশ্চর্য হয়ে যাবো। এই একটা কথা, যেভাবে যত জোরে রানিং গাড়ি উল্টালো, যত জোরে এত বড় চলন্ত গাড়ি উল্টালো, অন্তত 5টা লোক তো মরার কথা, মানে চিন্তাধারাই হলে আমাদের নেগেটিভ। তা আমাদের বক্তব্য বয়ান যখন ইউটিউবে যায়, ফেসবুকে যায়, আমরা এত দলিল ভিত্তিক আলোচনা করি, নিচে এই বেদাতি হুজুর কোনোদিন লেখে নাই যে এই হুজুরের কথাটা ভুল যাচ্ছে, এই যে আমি একটা হাদিস পাইছি সহি হাদিস এই কথাটা প্রমাণ করে হুজুরের কথাটা ভুল, তা দেওয়া বাদ দিয়ে খালি লেখে তুই কাফের, তুই ইহুদির দালাল, গালাগালি করে করে কিনা? এই সুবহানা জিল মুলকির কথাটা বলতে গিয়ে বললাম, এটা কিন্তু ক্লিয়ার করে নাই বেদাতি হুজুর, কেউ ক্লিয়ার করে নাই, করছে যে সুবহানা জিল মুলকি আছে অথবা নাই এটা ক্লিয়ার করে নাই, করছে খালি গালাগালি, এটা নাই, এটা নাই, এর কোন হদিস নাই। চার রাকাত পর পর যে মোনাজাত করতেছে, মোনাজাতের দোয়াটাও নির্দিষ্ট করা আছে, আল্লাহুম্মা ইন্নী আসালুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গাফফার ইয়া সাত্তার ইয়া কারীম আছে, থামি গেলাম। তো এই যে আছে এই মোনাজাতের 5 মিনিট, আর বসে বসে যে 5 মিনিট এই কি জানে বলল জিল মুলকি, এই 10 মিনিট এক জায়গা করে রুকুতে দিলে কাম হয়ে যেত না, সেজদা দিলে কাজ হতো না? পৃথিবীর শ্রেষ্ঠ কারি যার উপরে কোরআন নাজিল হলো, এই রাসূল সূরা ফাতিহা পড়তে হলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থামতো, আর রহমানির রহিম, আপনি খালি দেখান আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারাবি আর তাহাজ্জুদের সালাতের ভিন্ন কোনো আইটেম ছিল, দেখান তো দেখি, যে তারাবির জন্য আল্লাহ নবী রেখে দিয়েছিল হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমান মালিকি ইয়াউমিদ্দিন, এরকম বলেন? এক গতিতে কোরআন তেলাওয়াত করছে, প্রত্যেকটা আয়াতের শেষে থামছে, থামে নাই। কিন্তু আমাদের দেশে আল্লাহ কসম করে বলতেছি, তারাবির সূরা ফাতিহা আলাদা, তাহাজ্জুদের সূরা ফাতিহা আলাদা, নফল নামাজের সূরা ফাতিহা আলাদা, যেই যেই কিরাত মানে সেররি তার কিরাত আলাদা, জেহরি সালাতের কিরাত আলাদা, লজ্জার কথা।
দেখেন সুর কত রকম থাকে। এশার ফরজ দুই রাকাত পড়াইলো সূরা ফাতিহার সাথে সূরা শামস পড়ছে প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা বালাত পড়ছে, তাহলে মেলা সময় লাগলো না। কিন্তু বাকি দুই রাকাত কিভাবে জানি সূরা ফাতিহা শেষ হয়ে গেল আমার ঠিকই পাইনি, তাড়াতাড়ি রুকুতে চলে গেছে। তাহলে এই লোকটা সূরা ফাতিহাটা পড়ার সময় লাগবে না অন্তত। আপনাদের কি মনে হয় তারাবিতে সূরা ফাতিহা যেই আল্লাহকে শোনাই এশার সালাতে তো সেই আল্লাহকে শোনাই না, নাকি নাকি একই আল্লাহ শোনে? এইটা কেন আমাদের মাথায় আসে না? এটাও সালাত ওটাও সালাত, এত মজা করার দরকারটা কি? আল্লাহ আপনাদের সংশোধন হওয়ার তাওফিক দিক আল্লাহুম্মা আমিন।